আমরা সকলেই কিন্তু মাস্টার দা সূর্য সেনের কথা জানি, যিনি চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক ছিলেন। তারই দলের অন্যতম সহযোগী বিপ্লবী ছিলেন অম্বিকা চক্রবর্তী। তিনি 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ, তারপর জালালাবাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই মহান স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী অম্বিকা চক্রবর্তীর জন্ম হয়েছিল 1892 সালে চট্টগ্রামে। তার পিতার নাম ছিল নন্দকুমার চক্রবর্তী। অম্বিকা চক্রবর্তী বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত থাকায় 1916 সালের শেষের দিকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়। সন 1918 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি মাস্টারদা সূর্য সেনের সঙ্গে যোগাযোগ করেন এবং মাস্টারদার দলে যোগদান করে চট্টগ্রামে একটি বিপ্লবী ঘাঁটি গড়ে তোলেন। 1923 সালের 14ই ডিসেম্বর রেল কোম্পানির টাকা ডাকাতিতে অংশগ্রহণ করেন। রেল কোম্পানির টাকা লুট করার পর চট্টগ্রাম শহরের প্রান্তে তাদের গোপন ঘাঁটি পুলিশ ঘিরে ফেলে। অবরোধ ভেদ করে পালিয়ে যাওয়ার সময় নাগরখানা পাহাড়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় তাদের। একটি অবাক করার ঘটনা, নাগরখানা পাহাড়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের সময় আহত হন সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী। তারা সেখানেই বিষ পান করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যান। তারপরে গ্রেপ্তার হয়ে বিচারে মুক্ত হন। আদালতে তাদের পক্ষ সমর্থন করেন ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1924 সালে বাংলার অন্যান্য বিপ্লবীদের সঙ্গে পুনরায় গ্রেপ্তার হন অম্বিকা চক্রবর্তী। তারপর কংগ্রেসের কলকাতা অধিবেশনের কিছু আগে অর্থাৎ 1928 সালে মুক্তি পান তিনি। এবার মাস্টারদা সূর্য সেন একটি পরিকল্পনা করলেন। যেহেতু অস্ত্র ছাড়া ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়, তাই এবার লুট করতে হবে চট্টগ্রামের অস্ত্রাগার। এবার তাদের লক্ষ্য ছিল এটাই, চলছে তার পরিকল্পনা। শেষে দিন ধার্য করা হল 18 এপ্রিল 1930 সাল, চূড়ান্ত পর্যায়ের চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের দিন। তার নেতৃত্বে একটি ক্ষুদ্র দল শহরের টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থা ধ্বংস করে দেয়। সেখানেও ব্রিটিশ সেনাদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। আত্মরক্ষার জন্য পাহাড় অঞ্চলে গিয়ে আশ্রয় নেয়। পাহাড় অঞ্চলে 4 দিন অভুক্ত অবস্থায় থাকেন তারা। তারপর 22 এপ্রিল পুলিশ ও মিলিটারির এক বিরাট বাহিনীর সঙ্গে জালালাবাদের যুদ্ধে অংশগ্রহণ করেন অম্বিকা চক্রবর্তী। এই খণ্ডযুদ্ধে মোট 12 জন তরুণ যুবক শহীদ হয়ে যান ও গুরুতরভাবে আহত হন তিনি। সঙ্গীরা তাকে মৃত মনে করে সেখানেই রেখে চলে যান। এরপর সেদিন গভীর রাতে জ্ঞান ফিরে আসে অম্বিকা চক্রবর্তীর। তারপর পাহাড় থেকে একটি নিরাপদ আশ্রয়ে চলে যান। অম্বিকা চক্রবর্তী নিরাপদ আশ্রয়ে থাকার কয়েক মাস পরে ধরা পড়েন পুলিশের হাতে। বিচারে প্রথমে প্রাণদণ্ড দেওয়া হয় তাকে, পরে আপিলে যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড দেওয়া হয়। আর 12ই জানুয়ারি 1934 সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়ে যায়। 1946 সালে অম্বিকা চক্রবর্তী মুক্তি পান। তারপর তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। দেশ বিভাগের পর উদ্বাস্তু পুনর্বাসনের চেষ্টায় একটি সমবায় গঠন করেছিলেন। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গীয় সাধারণ সভার সদস্য হয়েছিলেন। তারপর 1948 সালে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে আত্মগোপন করে থাকেন। 1949 থেকে 1951 সালে পুনরায় জেলে বন্দী ছিলেন। শেষে এই মহান বিপ্লবী অম্বিকা চক্রবর্তী 1962 সালের 6 মার্চ কলকাতার রাজপথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক বীরের কাহিনী। যখনই দেখবেন ওই নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উঠছে, একবার মাথা উঁচু করে সেলুট জানাবেন, কারণ সেই পতাকায় মিশে আছে লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের রক্ত। বন্দে মাতরম। ধন্যবাদ। আজকের কাহিনী এখানেই শেষ। আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অনুষ্ঠান যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।